আমরা তো অনেকে মনে করি যে কুরবানি দিতেই হবে যদি আমরা কুরবানি না দিই তাহলে গুণা হতে পারে যদিও অনেকের ধারণা কুরবানি বলতে একটি গোস্ত খাওয়ার মাধ্যম আসলে তাদের তো জানা নেই যে কুরবানি কত বড়ো ত্যাগের নাম তালা ইব্রাহিমের সন্তানের ব্যাপারে বলছেন অফাদাই নাহু হু বে আমি ইব্রাহিমের সন্তানকে ছাড়িয়ে নিলাম বড় কুরবানির মাধ্যমে আবার আদম আলাহ ইসলামের সন্তানদের ব্যাপার আপনারা অবগত আছেন তারাও একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে কুরবানি করেছিলেন সমন্বিত দর্শক মণ্ডলী আসলে এগুলি থেকে আমাদেরকে বুঝে নিতে হবে যে কুরবানি একটি বড় ইবাদতের ব্যাপার যার অর্থ বৈধ যার নিয়েতে ত্রুটি নাই সেই কুরবানি নেকি পাবে আল্লাহ তালা বলছেন কুরবানির রক্ত গোস্ত আল্লাহর নিকটে পৌঁছে না বরং মানুষের তাকওয়া পরেজগারিতাই আল্লাহর নিকটে পৌঁছে মানুষের যদি নিয়ত পরিষ্কার হয় তাহলে কুরবানির নিকি পাবে সমন্বিত দর্শক মন্ডলী কুরবানি একটি গুরুত্বপূর্ণ সন্ন্য মানুষ করলে নেকি পাবে তবে মানুষ যদি কোরবানি না করে তাহলে সে গুণাগার হবে না সে যতই অর্থ সম্পদশালী হোক না কেন কেননা কোরবানি কোনো ফরজ বিধান নয় যা মানুষকে করতেই হবে আপনারা অবগত আছেন যে উমার রাজি আল্লাহ তালা আনহো অবক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহো মাঝে মধ্যে কুরবানি করতেন না এই কারণে যে জনগণ যেনকে ফরজ মনে না করে তারা তো তখন দায়িত্বশীল ছিলেন তারা প্রতি বছর কোরবানি করতে পারবেন এরকম পরিস্থিতি তাদের ছিল এরপরেও তারা করেননি মানুষ যেন ভুল না বুঝে এই জন্য হাদিসটি রয়েছে ইরোল গালিল চতুর্থ খণ্ড তিনশো পাঁচপান্ন পৃষ্ঠায় আমরা আরও স্পষ্ট হওয়ার জন্য দেখতে পারি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনারা কুরবানি করবেন নেকি মনে করে খরচ মনে করে নয় অবশ্যই কোনো মানুষ অর্থ সম্পদশালী হওয়ার পরেও যদি কোরবানি না করে তাহলে তার কোনো পাপ হবে না এটাই ঠিক আল্লাহ আলম বিশ্বব অসল্ল্লা আলম নবী